পারমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে কই মাছের একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো কই মাছের তেল ঝাল। এই রেসিপিটি খুবই টেস্টি এবং গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে চার পিস কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মাছের দুপেটেই নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, নিয়ে নিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, এরপর নিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, নিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সবশেষে নিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এখন একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কই মাছগুলিকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দিয়ে মাছের দুপিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মাছের এক পিট ভেজে নেওয়ার পর মাছগুলিকে উল্টে দেব। এইরকম ভাবে উল্টে পাল্টে মাছের দুপিটি আমাদের বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলিকে তুলে নেব। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণ। মশলার মিশ্রণ হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন। মশলা যাতে তাড়াতাড়ি ভালোভাবে কষানো হয়ে যায় এবং টমেটো নরম হয়ে যায় তার জন্য 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব। মশলা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। এখন জলের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। মাছগুলিকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল এবং কিছুটা কুচনো ধনে পাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করার পর 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার আজকের রেসিপি কই মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা দেখলেন তো, খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কই মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।